ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে মহাশিবরাত্রির উপবাস যারা করবেন সেই উপবাস পালনের নিয়ম কী রয়েছে, অর্থাৎ উপবাস করলে কী কী নিয়ম বা বিধিনিষেধ মেনে চলতে হবে, কী কী খাওয়া যাবে, কী কী খাওয়া যাবে না, এবং উপবাসের পর অর্থাৎ ব্রতভঙ্গ করবার জন্য কী খাওয়া সর্বশ্রেষ্ঠ বা কী খেয়ে ব্রতভঙ্গ করবেন, তার সমস্ত খুঁটিনাটি তথ্য আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে। এই মহাশিবরাত্রিতে যারা ব্রত করবেন সেই ভক্তরা ব্রতের আগের দিন থেকেই সংযম করতে হবে, অর্থাৎ এদিন সিদ্ধ চালের ভাত বা আমিষ খেতে নেই। আতপ চালের সিদ্ধ ভাত খাওয়ার নিয়ম এদিন রয়েছে। এছাড়া কেউ চাইলে ময়দার তৈরি খাবারও খেতে পারেন, তবে সন্ধক লবণ দিয়েই রান্না করতে হবে সেই খাবার। এছাড়াও সাধারণ লবণ একদমই এদিন খাওয়া যাবে না, এবং ব্রতের দিন উপবাস করে নিষ্ঠা সহকারে নিয়ম মেনে শিবের পূজা করতে হবে, অর্থাৎ মহাশিবরাত্রির চার প্রহরের পূজা সম্পূর্ণ করতে হবে এই মহাশিবরাত্রিতে। এছাড়াও এই দিন সর্বপ্রথম সূর্য ওঠার দু ঘন্টা আগে অর্থাৎ ব্রহ্মা মুহূর্তে উঠতে হবে, তারপর স্নান করে পরিষ্কার কাপড় পরে নিতে হবে এবং পূজো ও উপবাসের সংকল্প নিতে হবে। হাতে অখণ্ড চাল ও জল নিয়ে সংকল্প করা উচিত। এছাড়াও যারা অসুস্থ ব্যক্তিরা রয়েছেন তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উপবাস করবেন, এবং যারা উপবাস রাখছেন তারা ওম নমঃ শিবায় মন্ত্রের জপ সারাদিন যাবৎ করতে থাকবেন যতবার সম্ভব। এছাড়াও সন্ধ্যায় শিব পুজো করবার আগে অবশ্যই স্নান করে নেবেন, সন্ধ্যায় শিব পুজো করবার আগে স্নান করা উচিত। এছাড়াও নিষিদ্ধকালের পুজোকে শিব পূজার সর্বশ্রেষ্ঠ বা বিশেষত্ব বলে মানা হয়, তাই নিষিদ্ধকালের পূজা অবশ্যই করবেন, এবং যারা চার প্রহরের পূজা করছেন তারাও করে নেবেন। এরপর পরদিন সকালে স্নান করার পর উপবাস ভঙ্গ করা উচিত, এবং পূজোয় মহাদেবকে দুধ, ধুতরা, বেলপাতা, চন্দন, দই, মধু, ঘি, চিনি অর্পণ করা উচিত, এবং দৃক্পঞ্জিকা অনুযায়ী মহাশিবরাত্রির পরের দিন সূর্যোদয়ের পর ও চতুর্দশী তিথি সমাপ্ত হওয়ার পূর্বে পালন করলে উপবাসের অধিক ফল পাওয়া যায়। এছাড়াও এই মহাশিবরাত্রিতে বেশ কিছু কাজ রয়েছে যেগুলি একদমই করতে নেই। এছাড়াও এই মহাশিবরাত্রির ব্রতে নানাবিধ বিধিনিষেধ মানা উচিত, যেমন প্রত্যেক পূজারী খাওয়া দাওয়ার উপরেও বিধিনিষেধাজ্ঞা রয়েছে, তেমনি মহাশিবরাত্রিতেও এই জিনিসগুলি ভুল করেও খাবেন না। যেমন এই দিন চাল, গম, ডাল, সাদা নুন খেতে নেই। এছাড়াও আমিষ, রসুন, পেঁয়াজ খাওয়া নিষিদ্ধ, এমনকি কোনো রকম নেশাজাতীয় দ্রব্য, যারা চা পান করেন বা কফি পান করেন তারাও উপবাস থাকলে এই দিন চা কফিও পান করবেন না। এছাড়াও মহাশিবরাত্রির উপবাস যারা নির্জলা করতে পারবেন না তারা কী কী খেতে পারবেন তা একবার দেখে নিন। শিবরাত্রির উপবাস করলে আপনি কলা, কমলালেবু, আপেল, বেদানা ইত্যাদি সব ধরনের ফল খেতে পারেন। এছাড়াও আপনি চাইলে দুধ বা দুধ দিয়ে তৈরি যে কোনো শরবত পান করতে পারেন। এবং এই মহাশিবরাত্রির চার প্রহরের পুজো সম্পূর্ণ হওয়ার পর আসে ব্রতভঙ্গের নিয়ম। তবে ব্রতভঙ্গ করবার সময় আমরা অনেকেই ভুল করে থাকি, সামনে যা পাই তা খেয়েই ব্রতভঙ্গ করে থাকি, কিন্তু শিবরাত্রির ব্রত করলে ব্রতভঙ্গের জন্য ফল এবং দুধ সমন্বিত একটি সাধারণ খাবার বানিয়ে নিয়ে তা দিয়েই উপবাস ভাঙার পরামর্শ দেওয়া হয়েছে আমাদের শাস্ত্রে। তাই যারা এই মহাশিবরাত্রির উপবাস রাখছেন তারা অবশ্যই এই নিয়মগুলো মেনে চলুন। বন্ধুরা, আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে, এবং আগত এই মহাশিবরাত্রিতে কী খাবেন, কী খাবেন না, কী করা উচিত বা উচিত নয় তার সমস্ত তথ্য দিতে পেরেছি, যা আপনাদেরকে আশা করি সমৃদ্ধ করবে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।